নির্বাচন পরে মোর এটা প্রথম গস্ত কন্দরসিংহা গ্রাম পঞ্চায়েত কু কন্দরসিংহার ভাই ভৌণী মানে উচ্ছ্বসিত সম্বর্ধনা দেলে বহু সংখ্যার ভোট দেই মধ্যে জয়যুক্ত করেছিল। মোর কর্তব্য হচ্ছে গাঁর লোক জনসাধারণকর সুখ দুঃখ অসুবিধা সুবিধা আসি দেখিবা কথা মু আসলে তাঁকর বিভিন্ন হারি গুহারি শুণিলি কাহার প্রধানমন্ত্রী আবাস কি পাইনি কার ঘর পড়ি যাইছি এবং বিভিন্ন সমস্যা সব অবগত করাইলে হাইস্কুলরে মধ্যে সমস্যা কিছু অছি টিচর নাহাতি এবং বিভিন্ন বিষয়কু মু দেখিলি এবং তাকে সরকারক পাখরে উপস্থাপন করি তাঁকর সমস্যা যাহা সমাধান করিব করিবি। আজি আমার নূতন বিধায়ক শ্রী বিভূতি প্রধানকর কন্দরসিংহা পঞ্চায়েতকু এক সামাজিক কার্যক্রমের গস্ত থিলা। আমার জনে কার্যকর্তাঙ্কর বাপা এক্সপায়ার করেছিলেন, তাঁকর দশাহ কার্যক্রমের সে যোগ দিয়েছিলেন এবং আউ জনে হরিজন সাইর মজিকা হরিজন সাইর ব্যক্তি অকাল মৃত্যু হয়েছিল তাঁকর, তাঁক পরিবারক যাই সমবেদনা জনাইলে এবং আউ জনে স্টেজ ফোর ক্যান্সর পেসেন্টকু ভেটিলে। গ্রামর বহুত মহিলা প্রধানমন্ত্রী আবাসর বঞ্চিত অছন্তি এবং চাল ঘরে রহুছন্তি তাহা শুনি সে আশ্চর্যচকিত হয়ে যাইতিলে এবং ঝরাসাই রাস্তা দুইটি সমস্যা গ্রামবাসীঙ্ক তরফরু তাঁকু উপস্থাপন করা যাইতিলা। কন্দরসিংহা টু ঝরাসাই রাস্তা এবং কন্দরসিংহা হাইস্কুলরে জনে টিচর অছন্তি 110 জন পিলা অছন্তি, তেণু এই দুইটি সমস্যা সে পূরণ করিবে বলি নির্ভরযোগ্য প্রতিশ্রুতি দেলে। আমি মধ্যে বিধায়কঙ্ক উপরে আশা রাখিছু সে আমার কার্যক্রমগুলিকে সুচারুরূপে তুলেবে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।